আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত দর্শক, আপনাদের সবাইকে আমাদের চ্যানেল এসআর কাসিমিতে স্বাগতম জানাচ্ছি। প্রিয় বন্ধুরা, আজকে আমরা আলোচনা করব এই সম্পর্কে যে যদি কোনো মানুষ ইন্তেকাল করেন, পুরুষ কিংবা তো মহিলা হোক, তাকে কে কে দেখতে পারবে, কার কার জন্য দেখা জায়েজ আছে আর কার কার জন্য দেখা জায়েজ নেই, আজকে আমরা এই সম্পর্কে আলোচনা করব। এমনি তো আমাদের সমাজে যেটা প্রচলিত নিয়ম থাকে, আমাদের গাঁও অঞ্চলে কিংবা তো গ্রামে প্রচলিত যেটা নিয়ম, যে মানুষ ইন্তেকাল করার পরে আমরা দলে দলে ছুটে যাই দেখার জন্য, এইভাবে গিয়ে ভিড় লাগানো, কোনো দ্বিধাবোধ না করা, কোনো চিন্তা ফিকির না করা যে দেখা জায়েজ আছে নি নাই, এটা ঠিক কি না, এই সম্পর্কে আলোচনা করব। আরও একটা কথা হলো, আরও একটা প্রশ্ন হলো যে স্বামী আর স্ত্রীর মধ্যে, দুইজনের মধ্যে যদি কেউ যদি এন্তেকাল করে, তাহলে কি অন্যজন যে এন্তেকাল করেছেন তাকে দেখতে পারবে, কিংবা তো তাকে গোসল দেওয়া, তার কাফন দাফন করা, তার শরীরের মধ্যে হাত লাগানো, এইগুলো কাজ কি সে করতে পারবে, এই সম্পর্কেই আজকে আমরা আলোচনা করব। তো আসুন প্রিয় বন্ধুরা আমার, আমরা ভিডিও শুরু করি। তো বন্ধুরা, আমার প্রথম যে কথাটি বলেছিলাম, যে প্রশ্নটি করা হয়েছিল যে কোনো মানুষ যদি এন্তেকাল করে তাকে কে কে দেখতে পারবে, আর আমরা যে নিয়মে, যে প্রচলিত নিয়মে আমাদের সমাজে, আমাদের গাঁও অঞ্চলে আমরা দেখতে যাই, এরকম করা ঠিক কি না, তো ভালো করে জেনে রাখুন, যদি কোনো মেয়ে মানুষ এন্তেকাল করেন তাহলে ওই মেয়েটিকে ওইগুলো মানুষই দেখতে পারবে যারা ওই মেয়েটির মাহরাম। অর্থাৎ ওই মেয়েটিকে ওইগুলো মানুষই দেখতে পারবে সম্পর্ক হিসেবে, যাদের সাথে বিবাহ করা চিরদিনের জন্য হারাম। মাহরাম শব্দের অর্থ হইল যে সম্পর্ক হিসেবে যাদের সাথে বিবাহ করা কিংবা তো বিবাহ হওয়া চিরদিনের জন্য হারাম, চিরদিনের জন্য নাজায়েজ, ওই মানুষগুলোই দেখতে পারবে। উদাহরণস্বরূপ নিজের ভাই কিংবা তো পিতা নাইবা ভাতিজা, এরা দেখতে পারবে। তাছাড়া অন্য কোনো পুরুষ ওই মহিলাকে, ওই মেয়েটিকে দেখতে পারবে না। ভালো করে মনে রাখবেন, অন্য কোনো পুরুষ, মাহরম ছাড়া অন্য কোনো পুরুষ ওই মেয়েটিকে দেখতে পারবে না। এখন বাকি রইল, অন্য মেয়েরা কিও ওই মেয়েটিকে দেখতে পারবে না? তো বন্ধুরা আমার শুনে রাখুন, অন্য মেয়েরাও ওই মেয়েটিকে দেখতে পারবে, অন্য মেয়েরাও ওই মেয়েটিকে দেখতে পারবে, কিন্তু নসিহত হাসিল করার নিয়তে দেখতে হবে। এরকম গিয়ে ভিড় লাগানো, তামসা দেখা, এরকম যদি কোনো উদ্দেশ্য থাকে তাহলে দেখা জায়েজ নেই। এই নিয়তে দেখতে হবে যে আজকে ইনি মারা গিয়েছেন, কালকে আমাদেরও মরতে হবে, এই মৃত্যু ব্যক্তিটাকে দেখে নসিহত হাসিল করা, এর থেকে ইবরত হাসিল করা, এই নিয়তে যদি দেখে তাহলে দেখতে পারবে। তাছাড়াও অন্য কোনো এমনি ভিড় লাগানোর নিয়তে যে আমরা দেখতে যাই, এরকমভাবে দেখতে যাওয়া ঠিক নয়, এরকমভাবে দেখতে যাওয়া জায়েজ নেই। ঠিক সেরকমই একজন পুরুষের ব্যাপার, একজন পুরুষ যদি এন্তেকাল করেন তাহলে ওই পুরুষকে কোন কোন মহিলারা দেখতে পারবে, তো ওই পুরুষকে ওই মেয়ে মানুষগুলোই দেখতে পারবে যারা ওই পুরুষের মাহরাম, অর্থাৎ যাদের সাথে সম্পর্ক হিসেবে বিবাহ করা কিংবা তো বিবাহ হওয়া চিরদিনের জন্য হারাম, ওই মেয়েরা দেখতে পারবে। আর বাকি পুরুষেরা এই নিয়েতে দেখতে পারবে যে আজকে ইনি মারা গিয়েছেন, কালকে আমাদেরও মরতে হবে, ইয়ানি ইনাকে দেখে, এই মৃত্যুটাকে দেখে, লাশটিকে দেখে কোনো নসিহত হাসিল করা, এই নিয়েতে দেখতে পারবে। এমনি ভিড় লাগানোর জন্য, তামসা লাগানোর জন্য গিয়ে জমা হওয়া, গিয়ে এক জায়গার মধ্যে এমনি ভিড় লাগানো, এরকম করা ঠিক না, এরকম করা জায়েজ নেই। আর তৃতীয় কথাটি যে বলা হয়েছিল, যে স্বামী স্ত্রীর মধ্যে কেউ যদি এন্তেকাল করেন তাহলে কি অন্যজন যিনি এন্তেকাল করেছেন ওনাকে দেখতে পারবেন, কিংবা তো কাফন দাফন করানো, গোসল করানো, শরীরের মধ্যে হাত লাগানো, এগুলো কি করতে পারবেন? তো সম্মানিত ভিউয়ার্স, ভালো করে জেনে রাখুন যে স্বামী স্ত্রীর মধ্যে, উদাহরণস্বরূপ ধরুন যদি স্ত্রী এন্তেকাল করেন তাহলে স্বামীর জন্য শুধুমাত্র দেখা জায়েজ আছে,
অন্য কিছু করানো, অর্থাৎ গোসল করানো, কাফন দাফন করানো, এগুলো করা জায়েজ। আর এখন যদি স্বামী মারা যান তাহলে স্ত্রীর জন্য এগুলো সব করাই জায়েজ আছে। অর্থাৎ স্বামী মারা গেলে স্ত্রী কাফন দাফনও করাতে পারবে, দেখতেও পারবেন, কিবা তো প্রয়োজনে যদি মানুষ না থাকে গোসল করানোর, গোসলও করাতে পারবেন, এগুলো সব করাতে পারবেন।